Hello guys, guys, চলে এসো, hello guys, guys. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা করার আগে, আমি প্রত্যেক সময় ভিডিও করার আগে নিজের কন্টেন্ট বেছে নিয়ে মাথার মধ্যে রেখে পরের মুহূর্তে ভিডিও বানানোর ঠিক আগে আমি একটা ভালো আর কি ফানি ভিডিও দেখে নিই, যেটা দেখলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, তারপরে বেশ ভালোভাবে ভিডিওটা করতে পারি। এই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা কিনা আমার মতন কন্ট্রোভার্সি করো, ঠিক আছে? যদি মন কোনো জায়গা থেকে খারাপ থাকে বা ঘুম পাচ্ছে, সেই বিষয়টা কিন্তু কেটে যাবে ভিডিও করার সময়। আর সমালোচনা ভিডিও যতটা তীব্র হবে, সে কমেডিয়ান ওয়েতে হোক, হ্যাঁ কমিক ওয়েতে হোক বা সিরিয়াস ওয়েতে হোক, যেভাবেই হোক না কেন, সেটা কিন্তু খুব ভালো এফেক্ট করে যখন তোমার কথা তীব্র থাকে। তো একটা ভিডিও দেখছিলাম, কার বলো তো, ওই যে সুরফি আছে না, সুরফি ফেসবুকে ভিডিও দেখায়, স্যান্ডি সাহার বার্থডে পার্টিতে গেছিল সবাই, নন্দিনী ছিল, তারপরে মন্টি রয় ছিল, তারপরে তোমার এই সুরফি ছিল, আরও অনেক মানে গে কমিউনিটির অনেকে ছিল, মানে নন্দিনী তো গে না, নন্দিনী মেয়ে, অনেকে ছিল, ঠিক আছে? তো সেখানে সেটা দেখলাম আর কি, মনটা ভালো হয়ে গেল। তো আজকে আমি কথা বলবো আমাদের ওয়াইটির জ্ঞানদাময়ী দেবীকে নিয়ে, ঠিক আছে? জ্ঞানদাময়ী দেবীকে নিয়ে। আর এই জ্ঞানদাময়ী দেবীর পরিচয় হলো ছোট টেম্পু, তারপরে পতিতা, এরকম আরও অনেক নামঠাম আছে তার। এবার আশা করছি সেই জ্ঞানদা দেবী কে বুঝতেই পেরেছ। আর এই জ্ঞানদা দেবী কার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত? আমাদের ফোনদীপের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আর ফোনদীপের সঙ্গে ওতপ্রোতভাবে যখন যুক্ত, তখন ফোনদীপকে নিয়ে আগে বলে নেই, তারপরে না হয় জ্ঞানদা দেবীকে নিয়ে। ও রে টিনা রে, তুই ফিরায় রে বাপকুল্লায়, তুই সৌর বাড়িতে ফিরায় রে, কি সুন্দর কি সুন্দর বাথরুম বানাইয়া ফালাইতাছে রে, কি সুন্দর বাথরুম বানাইয়া ফালাইতাছে, তুই হাগা মোতার লইগা কমছে কম, তুই হাগা মোতার লইগা কমছে কম, তুই বাতকুল্লায় চইল্লাই, তুই সৌর বাড়িতে চইল্লাই, কি সুন্দর বাথরুম বানাইছে, ও বাথরুম দেখাইয়া দেখাইয়া তোরে লোভ দেখাইতাছে, তুই কোথায় হাগস, তুই কোথায় মতস, তুই বাতকুল্লায় আয়া পর, ওই বাথরুম জীবনে এত সুন্দর বাথরুম তুই দেখোস নাই রে, জীবনে এত সুন্দর বাথরুম দেখোস নাই। কথা হচ্ছে ফোনদীপ, এত টাকা কই পাইতাছোস, এত টাকা কই পাইতাছোস? মানুষের তো একটু রোয়া সোয়া করে, তাই না? যাদের যারা মান্থলি একটা অ্যামাউন্ট পায়, তারা কিন্তু রোয়ে সোয়ে একটা কাজে হাত দেয়। তো এদের কত অগাধ টাকা, আমি তাই ভাবছি, কত অগাধ টাকা, তাই না? এই একটা বড় বাড়ি করে ফেললো, দোতলা কমপ্লিট করে ফেললো, প্রায় কমপ্লিটের কাছাকাছি, তারপরে বারোয়ারি জন্মোৎসব পালন হলো, হ্যাঁ ইন্টারন্যাশনাল বারোয়ারি জন্মোৎসব পালন হলো, তা সেখানে কিছু তো খরচ হয়েছে রে বাবা। আর যা যা খরচ হয়েছে ওর ফোনদীপে, সেইটা নিয়ে 10 বার বলেছে যে এই টাকা দিতে হবে ওইটা, মানে ফোনদীপ যেই টাকার কাজ করেছে, মানে নিজের থেকে যেই টাকাগুলো খরচ করেছে, সেই টাকা সমস্ত কাজ বাকিতে রেখেছে, সমস্ত কাজ বাকিতে করেছে, বাদ বাকি যেগুলো কিনা ওই আর কি দানের দ্বারা হয়েছে, দান করেছে লোকে, সেইগুলো অ্যাডভান্স পে হয়ে গেছে। এই যে ধরো যেমন ডেকোরেটার্সের, হ্যাঁ ওই জায়গা সাজানোর ডেকোরেটার্স, ব্যাকগ্রাউন্ড ডেকোরেটার্স, ডেকোরেশনের জন্য, তারপরে হচ্ছে এই ছোটো টেপু খাসির মাংস লইয়া আইসে, তারপরে ইলিশ মাছ একজনের দেশে, তারপরে আরও নগদ টাকা দেশে, ঠিক আছে? তো এই যে যেই মানে পাঞ্জাবিটা পরেছিল, সেটাও লোকের দেওয়া টাকায় কেনা, তা সবই তো মানে লোকে দিয়েছিল, আর যেই টাকাগুলো ও নিজে খরচ করেছিল সেগুলো পুরোটাই বাকিতে হয়েছিল, ঠিক আছে? তারপরে সেগুলোকে দিয়েছে, দেখছিল, মানে ফোনদীপ অপেক্ষা করছিল আরও যদি কিছু ক্যাশ আসে লোকে পাঠায়, তাহলে ওইগুলো দিয়ে মেক আপ করে দেবে। তারপরে যখন যে দেখলো যে আসছে না, তারপরে একটা টোপ দিল যে এইগুলো বাকি টাকি আছে, বুঝতে পারলে তো, এগুলো বাকি আছে। দেখলো যেই বললো বাকি আছে, অমনি আমরা বলা শুরু করলাম, তারপরে কিছু কমেন্টও ওর কমেন্ট বক্সে ঢুকলো যে এইবার বাকিগুলো বলা বন্ধ করো, ভিকারি ভিক্ষা চাওয়াটা এবার বন্ধ করো। যেই দেখলো না, এ তো ভাব বেগতিক, এ তো আমার কল্পনা মাফিক কিছুই হচ্ছে না, না বাবা এখানে এই পর্যন্ত রাখি, নতবা এবার আমার যারা দর্শক যেই পজিটিভ কমেন্টের মানে আর কি পাগলের মতন পজিটিভ কমেন্ট নিয়ে আর কি নাড়াচাড়া করতে থাকে, তো সেই কমেন্টটুকু আমি বাঁচিয়ে রাখি, নতবা তো আমারে সবাই ঝাঁটায় বিদায় করবে, মানে মুখ দিয়ে ঝাঁটাবে এই আর কি। তো সেই কারণে ওই ভিক্ষা চাওয়ার মানে বাকির গল্পটা দেওয়া বন্ধ করে দিল, তারপরে লাস্টে না পেরে নিজেই বাকি মিটিয়ে দিল। ভাবো যেদিন অনুষ্ঠান মিটে গেল, হ্যাঁ তার পরের দিন সব আর কি যেগুলো জমায়েত ছিল, যেগুলো কাজে লাগেনি সেগুলো দিয়ে আসলো, কিন্তু তারপরেও এসে বাকির গল্প শোনাচ্ছে আমাদের।
তারপরেও এসে বাকির গল্প শোনাচ্ছে, মানে ভেবেছিল যদি আর কিছু মালকড়ি আসে তাহলে সেগুলো দিয়েও ও পুরোটাই বাকি বাটটা উঠিয়ে নেবে। মানে এতটাই চশমখোর, এতটাই নির্লজ্জ চশমখোর, বুঝতে পারলে তো? নতুবা ওইভাবে কেউ বাকিতে রাখতে পারে না যার কিনা পুরোটাই দানের মাধ্যমে হচ্ছে, ম্যাক্সিমামটাই দান করে দানের পয়সায় হচ্ছে, সে আবার বাকিতে রাখে কোন ইসেতে, কোন মুখে? নির্লজ্জ কথা। তো আচ্ছা, তো এই যে এই অনুষ্ঠান যতটুকুই খরচা করেছে, তার আগে বাড়িঘর করেছে, ঠিক আছে, তারপরে এখন এই বাথরুম নিয়ে যেই আধিক্ষেতা করতেছে, বলতেছে সুন্দর করে একটা বাথরুম করব, তারপরে গিয়ে বাথরুমের ট্যুর দেব, হ্যাঁ, কোমরের উপরে বৈশাদা পরে ট্যুর দিস, বলো মানাইবে? মানে প্যান্ট জামা কাপড় পরা অবস্থাতেই, ঠিক আছে, অন্য কোনো খারাপ মিনিং আমি বলিনি। তো এইটা শুধুমাত্র টিনারে দেখাইতেছে, লো টিনা তুই কি মানে বস্তা দেওয়া পায়খানার মধ্যে পায়খানা করতেছোস, দৌড়ে দৌড়ে এখানে এসে হাগা যাবি, যখনই হাগা পাইবে দুই ঘন্টা আগে, তুই তো এখন একটা টাইম টেবিল আছে মানুষের হাগনের, তো যখনই হাগার সময় হইবে তার ঠিক দুই ঘন্টা আগে রওনা দিবি, দুই ঘন্টা পৌঁছা যাবো যাবি, আমি জানি না কতখানি দূরত্বে তুই রয়েছিস বাথকুল্লার দিকে, তুই ওই বাথরুমে এসে একদিন তুই হাগবি, কারণ ওইখানে তোর হকের টাকাও আছে, তোর হকের টাকায় আইসা তুই হাগা যাবি, হ্যাঁ, ওখানে তোর টাকাও, তোর পরিশ্রমের টাকাও আছে, তাই না? তো সেখানে এসে তুইও হাইগা যাবি, খালি বাথরুম দেখায় মানুষের লোভ দেখাইতেছে। তো আমি না খালি অবাক হচ্ছি, হাসি পাচ্ছে, মানুষের একটা এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু এ মানে লেভেলটা উপরে যাচ্ছে, তাই বলছি। যাই হোক, এক একজনের আনন্দ প্রকাশ করার ধরন এক এক রকম, আর এই আর কি এই জিনিসপত্র দেখে মানুষে এই কথাটাই ওর কমেন্ট বক্সে লিখছে, আর সেই কমেন্টের ওপরে ভিত্তি করেই এই কথাগুলো আমি বললাম। বলছে কি করে এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলেকে, মানে ফন্দীপকে বলছে হ্যান্ডসাম, অবশ্যই হ্যান্ডসাম, যে যার জায়গায় হ্যান্ডসাম, মানে বাইরের দিক থেকে, তাও আমি কোনো জায়গা থেকে দেখি না হ্যান্ডসাম, তবে হ্যাঁ খারাপ না দেখতে, ফন্দীপকে দেখতে খারাপ না। তো বলছে এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে ছেড়ে কি করে ওই বাদর মুখ গুটকাখোর ওই ছেলেটার সঙ্গে পড়ে আছে টিনা, চলে গেল টিনা, সেইটাই তো মানে সত্যি মেয়েটার একেবারে চয়েস নেই, এই কথাই বলছে। আরে টিনা, সুদীপ্ত কি গুটকাখোর, গুটকা খায়? আমি তো জানি না গুটকা খায় কিনা, ঠিক আছে। তো যাই হোক, এবার মানে উপরে সৌন্দর্যের কথা বলি আমি, এরকম উপরে সৌন্দর্যই যদি মানুষের জীবনে বেশি এফেক্ট করতো না, তাহলে হয়তো আমি এখানে থাকতাম না, সত্যি কথা বলছি। প্রেম একবার এসেছিল নীরবে, সবারই আসে, সবারই আসে, মানুষই প্রেম করে, হ্যাঁ। তো এই সৌন্দর্যকেই যদি মানুষ জীবনে প্রাধান্য দেওয়া শুরু করতো না, সৌন্দর্যকেই মানুষ যদি জীবনে প্রাধান্য দিত, তাহলে আমি এখানে থাকতাম না, ঠাকুরনগরে এই তুহিন নামক ছেলেটি আমার কিন্তু বর হতো না, তাহলে আমি অন্য জায়গায় থাকতাম, ঠিক আছে। সে খুব সুদর্শন ছিল, কিন্তু তার চরিত্র ঝাড়া, পেটাই পরোটা ছিল, পেটাই পরোটা ছিল। প্রথম প্রথম সৌন্দর্যের মুহূর্তে মানে আর কি গদগদ হয়ে গেছিলাম, দুমাস পরে, ঠিক পাক্কা দুমাস পরে একটা ফোন আসে আমার কাছে, বলে কি আমি ওর বউ, ওরে বাবা রে বাবা, আমি তো শুননা, আমি শুননা, হ্যাঁ আমি, হ্যাঁ বউ আছে, মানে কত রকমের কি থাকে না। তারপরে জানতে পারলাম যে না, ওটা বউ না, ওই মেয়েটার সঙ্গে একটা ইন্টু ভিন্টু সম্পর্ক আছে। মানে তখন তো দেখো এত ডিজিটাল যুগ ছিল না, তখন একটা ফোন ছিল আমাদের বাড়িতে, সে একটাই ফোন ছিল। এবার ওই ফোনের মধ্যে হয়তো দিনে এক থেকে দুবার কথা হতো ওইটুকুই, কারণ মা বাবাকে এড়িয়ে তো কথা বলতে হতো, তাই না? তো ওইটুকুই কথা হতো, আর তখন মিনিটে এক টাকা কইরা কাটতো, ওদের ছাল উঠতে দিত কথা কইতে গিয়ে, ঠিক আছে। ওই দুই মাস তো হাই হ্যালো করতে গিয়ে কেটে গেছে, তাই না? তো ওই দুই মাস পরে একটা ফোন এসে কয় কি, আমি ওর বউ, আমি এরকম ড্যাশের বউ, হ্যাঁ। তাও আবার সেই দিনটা ছিল পয়লা বৈশাখ, আমি তো আকাশ থেকে পড়ছি, আমি কান্দুম না হাসুম, তখনও অতটা কষ্ট হয়নি, কেন বলো তো, অতটা তো জড়িয়ে যায়নি, দুই মাস তো অতটা তো জড়িয়ে যায়নি, অতর জন্য অসুবিধা হয়নি। তারপরে যাই হোক, আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি তো আর বুঝি না, তো ওই জায়গায় ওই বিষয়টা স্টপ করিয়া, তারপরে তো বিয়ার বয়স হয়েই গেছিলো তখন, যেই এই এই কেসটা যখন হয় তখন আমার পুরো পাক্কা 22 বছর বয়স, বুঝতে পারলাম, পাক্কা 22 বছর বয়সে গিয়ে আমার ওই একখানা ঘটনা ঘটছিল। তার আগে ওই পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম, একটা কাজ করতে হইব, একটা কাজ করতে হইব, বাবার পাশে দাঁড়াইতে হইব, তোমাকে ওই গল্পটা করছিলাম না, ওটা একটা খুব ইমোশনাল গল্প করছিলাম, তো সেই জন্যই আর কি আর ওই সমস্ত দিকে যা হয়নি, আর ওই একটা সম্পর্ক হয়েছিলো দুই মাসের দিকে আর হয়নি। তো সে বেজায় সুন্দর ছিল, বুঝতে পারলো তো? তো তারপরে তার সেই উপরে সৌন্দর্যের আড়ালে ভেতরে যে কুচ্ছের রূপটা ছিল সেইটা দীক্ষা আর
গেলাম না আর গেলাম না এনারা দেখা মনে হয়েছিল যে না এনার সঙ্গে আমি সংসার করতে পারব কারণ আমি একটুখানি উগ্র স্বভাবের শর্ট টেম্পার আর একটু ঠান্ডা কিন্তু সেইটাও ভুল ইনিও ঠান্ডা না ইনি যখন আবার রেগে যায় না সেই লেভেলে রেগে যায় আমার রাগ তো ওঠে পড়ে যায় আর এনার রাগ হচ্ছে খুব দেরিতে ওঠে আর সহসা পড়তে চায় না তো এটাই বোঝাতে চাইলাম এই কথাটাই বোঝাতে চাইলাম যে উপরি সৌন্দর্য সব কিছু নয় হতে পারে ফন্দীপ সুদীপ্তর থেকে অনেক সুন্দর সুদীপ্তকে আমি কোনোদিনও এরকম ক্যামেরাতে দেখিনি যতটুকু ফটোতেই দেখেছি বুঝতে পারলে তো ক্যামেরাতে মানে ও না ভিডিও করে না ভিডিও কলে কোনোদিনও কথা হয়েছে সেরকমভাবে আমি কোনোদিনও দেখিনি তো সেই জন্য বলতে পারলাম না ও আদতেই দেখতে কেমন তবে হ্যাঁ মুখের আদলটা তো বোঝাই যায় ফটোতে দেখেছি আর গুটকা খায় কিনা সেটা আমি কইতে পারলাম না আর ড্রিঙ্ক যে করেছিল ও সেটা ও নিজের মুখে স্বীকার করেছে সেটা ভিডিওতেও মানে ভয়েস কলেও বলেছিল সেটা তোমাদেরকে আমি শুনিয়ে দিয়েছি বাদ বাকি এইবার টিনা সুদীপ্তর কাছে গেছে হচ্ছে দুমাস প্রায় হতে চললো না দুমাস হয়তো হতে চললো তো এই দুমাসে নিশ্চয়ই হয়তো কিছু বুঝেছে সতেরোই আগস্ট থেকে আজকে কত তারিখ দুমাস না আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ অক্টোবর হ্যাঁ 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 দুমাস হয়ে গেছে দুমাস তো এই দুমাসে সুদীপ্তর সঙ্গে কতটা কী বুঝেছে নিশ্চয়ই ওই ভালো বুঝতে পারছে বলেই ভালো ভালো ব্লগ দিচ্ছে হেসে হেসে ব্লগ করছে নতুবা তো সেই রকম কান্নাকাটি করেই ব্লগ করতো বা কান্নাকাটি করে ব্লগ না করলেও কিছু বোঝা যেত তাই না যে অসুখে আছে বা সুদীপ্তর সঙ্গে ঠিক নেই কমসে কম আমার কাছে তো সেই খবরটুকু অন্তত দিত টিনা এইভাবে হোক ওইভাবে হোক সরাসরি হোক বা ইনিয়ে বিনিয়ে হোক দিত কিন্তু এই ফন্দীপের সঙ্গে বিয়ে হওয়ার পরের দিনই কী বলেছে মানে বউভাতের পরের দিনই বাপ মা তুলে খোঁটা দিয়েছে যে বেসিন কোনো বাপের জন্ম কোনোদিনও দেখেছো তো এটা বাপ মা তুলেই খোঁটা দেওয়া বাপের জন্ম অপমান করা খোঁটা দেওয়া তো না অপমান করা তাহলে যেই ছেলেটা বউভাতের পরের দিনই এরকমভাবে খোঁটা দিতে পারে তাহলে তার সঙ্গে কমসে কম সুদীপ্তর সঙ্গে এইভাবে তুলনামূলক আলোচনা করা চলে না তাই না একটা মেয়ে বিয়ে করেছে এবার এই বাপ মাকে অপমান করেছে সে তো অবাক হবে কষ্ট পাবে আর অবাক হবে এই বিষয়টা থেকে কী করে বেরিয়ে আসা যায় সেটা নিশ্চয়ই ও সেই মুহূর্তে ও ভাববে না তাই না যে বাবা কোথায় আসলাম কোথায় এসে পড়লাম এই কথাটা সে ভাববে যে এরকমভাবে আমাকে বললো এরকমভাবে বলতে পারলো কিন্তু ওই কথাটা কখনো মাথায় আসবে না যে আমি এখানে থাকবোই না কারণ ওরকম স্ট্রেংথ বিয়ের পরপরে কোনো মেয়ের মধ্যে আসে না ঠিক আছে তো যাই হোক কোনো মেয়ের মধ্যে আসে না বলে ভুল হবে ডেসপারেট যারা হয় যারা নিজেকে প্রায়োরিটি দেয় তারা পারে করতে আবার অবশ্য ব্যাক সাপোর্টও থাকতে হবে যেমন কিনা বাবা মার সাপোর্ট থাকতে হবে তারপরে গিয়ে সে কোনো ডিসিশন নিতে সাহস পাবে তো এক্ষেত্রে তো 5 বছর পরে গিয়েও বাবা মা রাজি হয়নি আর কি ডিসিশনটায় মেনে নিতে পারেনি স্বাভাবিক এটাও একটা স্বাভাবিক ঘটনা এটাকেও মানে অস্বাভাবিক বলা যায় না তো এটাই হচ্ছে ঘটনা তুলনামূলক ওইভাবে যদি নামানো হয় যে দেখতে সুন্দর অবভিয়াসলি ফন্দীপ দেখতে ভালো যতটুকু আমি ভিডিওর মাধ্যমে দেখেছি ছবির মাধ্যমে দেখেছি কিন্তু স্বভাবের সঙ্গে তুলনা করলে এখনও সেই তুলনা করা যায় না এখনও সেই তুলনায় নামা যাবে না কারণ সুদীপ্তর সঙ্গে টিনা এখনও সংসার করছে না যতটুকু আমরা জানি তাই তো বিয়ের পরে একটা সংসার করা একটা হকের সঙ্গে সংসার করা আর প্রেমিক অবস্থায় সংসার করা ভাই অনেক ডিফারেন্স তাই না তো যার সঙ্গে বিয়ে হয়েছিল হক ছিল সেই হকের ফন্দীপ হচ্ছে অসৎ ব্যবহার করেছে বাপ মা তুলে অপমান করেছে তাই না এখানে সুদীপ্ত সেটা হয়তো এখনও করেনি যদি করতো তাহলে হয়তো বিবাহিত বিয়ের সম্পর্কটাকে যখন ছেড়ে চলে যেতে পেরেছে টিনা তাহলে সুদীপ্ত যদি এরকম করতো তাহলে সুদীপ্তকে ছেড়ে আসা ওর পক্ষে কোনো ব্যাপার হতো না টিনার পক্ষে কোনো ব্যাপার হতো না আচ্ছা এই গেল তুলনামূলক আলোচনার কথা এইবার আসে আমাদের জ্ঞানদা দেবীর কথায় আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম না যখন সঙ্গীতাকে নিয়ে আমি 2-3টে নেগেটিভ ভিডিও বানাই তারপরেই এই পতিতা জগৎজননী হয়ে বলেছিল না যে সঙ্গীকে আমি বাঁচাবো সঙ্গীতা তোমাকে আমি বাঁচাবো ঢেমনি মানে সবার ও রক্ষা করতি ও সবাইকে রক্ষা করবে আরে নিজের পিছন আগে বাঁচা হ্যাঁ যাই হোক বেশি বলা এখানে ঠিক হবে না তো তখন আমি বলেছিলাম কি যেহেতু আমি সঙ্গীতাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি অমনি সঙ্গীতাকে হাতে টানার জন্য চলে এসেছে সঙ্গীতাকে নিজের তরফে আনার জন্য চলে এসেছে কারণ জানে সঙ্গীতার সঙ্গে টিনার একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো সঙ্গীতাকে যদি হাত করতে পারি তাহলে টিনার সম্পর্কে আরও অনেক কিছু বাগিয়ে নিতে পারবো
আর অনেক কিছু বাগিয়ে নিতে পারবো। সেই কারণে কি করেছিল, সেই কারণে সঙ্গীতাকে হাত করার চেষ্টা করেছিল। আর আমি তো এটা ভালো মতন জানি যে আমি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব এরা তাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে, আর আমি যাকে নিয়ে পজিটিভ ভিডিও করব এরা তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে, ঠিক আছে? এটা আমি জানতাম, সেই কারণে আমার সঙ্গীতাকে আর প্রয়োজনই ছিল না। যতটুকু সঙ্গীতাকে নিয়ে আমার বলার ছিল বলা হয়ে গেছে, আর এখন আর সঙ্গীতাকে নিয়ে আমার কিছু বলার নেই। তাই সঙ্গীতাকে কী করছে, এবার সঙ্গীতার উপরে নেগেটিভ মানে ভিডিও বানাচ্ছে ওকে নিয়ে, ওকে রীতিমতন হুমকি দিচ্ছে। হুমকিটা কি, যে সেই দিন রাত্রেবেলা 14 আগস্ট রাত্রেবেলা যখন সঙ্গীতার সঙ্গে কথা হয়, টিনার নাম্বার থেকে আর কি ফোন যায়, তখন সেই ফোন কলটাকে সঙ্গীতা রেকর্ড করে। আর এই কল রেকর্ড করাটাকে এই পতিতা বলছে কি, অভিজ্ঞ পতিতা, বিশাল শিক্ষিত পতিতা, এই পতিতা বলছে কি, সঙ্গীতা নাকি অপরাধ করেছে, ওই কলটা রেকর্ড করে নাকি অপরাধ করেছে। সঙ্গীতা তখনই অপরাধ করত যদি ও কিনা এই কল রেকর্ডটা করে ও যদি পাবলিক করত, ও তো পাবলিক করেনি। আর ওর কল রেকর্ড করার 100% অধিকার ছিল, কারণ ও কথা বলছিল, ও কথা বলছিল। আর ওই পরিস্থিতিটা এতটাই ওটাকে কি বলে সেন্সিটিভ ছিল, সেন্সিটিভ ছিল, সেই কারণেই ও বিষয়টাকে রেকর্ড করে রেখেছে, ও বিষয়টাকে রেকর্ড করেছে, ও তো পাবলিক করেনি। যেখানে ও একটা কনভারসেশনে ইনক্লুড রয়েছে, ঠিক আছে, যেখানে ও একটা কনভারসেশনে ইনক্লুড রয়েছে বাই ফোনে, সেখানে ও কল রেকর্ড করে রাখতেই পারে, ওটা ওর মর্জি। ও কি চুপি চুপি অন্য কারোর কনভারসেশন রেকর্ড করে রেখেছে? মানে ধরো আমি কারোর সঙ্গে ফোনে কথা বলছি, কেউ পাশ থেকে এসে কল রেকর্ডার অন করে আমার কথা তুলে নিচ্ছে, সেটা তো করেনি, সেটা করেছে কি? কি আজব বুদ্ধি তোর মাথায়! এইবার আসি মেন ঘটনায়, সেটা হচ্ছে এই যে কলটার রেকর্ড, কল রেকর্ড করার পরে এই কল রেকর্ডিংটা যে ফাঁস হলো, সেটা কার ভিডিওর মাধ্যমে হয়েছে, কার চ্যানেলের মাধ্যমে হয়েছে? সবার প্রথম তোর চ্যানেলের মাধ্যমে হয়েছে পতিতা, তোর চ্যানেলের মাধ্যমে হয়েছে। আর এই কল রেকর্ডিংটা তোকে কে দিয়েছে, সঙ্গীতা? না, সঙ্গীতা দেয়নি, সঙ্গীতা দিয়েছিল জলপাইগুড়ির কাকুর কাছে, একটা গার্জিয়ানের কাছে, যাকে টিনাও গার্জিয়ান মনে করে, যাকে কিনা ফন্দীপও গার্জিয়ান মনে করে, ঠিক আছে? সঙ্গীতা দিয়েছিল জলপাইগুড়ির কাকুর কাছে। জলপাইগুড়ির কাকু কাকে দিয়েছে? ফন্দীপকে দিয়েছে। ফন্দীপ কাকে দিয়েছে? তোকে দিয়েছে। তো কল রেকর্ডটা ফাঁস যে করেছে সেই হচ্ছে আসল অপরাধী, আর সেই অপরাধীটা হচ্ছিস তুই, আর তোকে যে দিয়েছে কল রেকর্ডিংটা সে। তুই আগে কল রেকর্ডিংটা পাবলিক করেছিস, তারপরে টিনার নিজের খাতিরে, নিজের স্বার্থে যতটুকু ওর সঙ্গে অত্যাচার হয়েছে ততটুকু তুলে ধরেছে, যেখানে কিনা ফন্দিক বারংবার বারংবার টিনাকে আত্মহত্যা করার জন্য প্রভোগ করছিল, আত্মহত্যা করার জন্য প্রভোগ করছিল। এবং ও যে টিনাকে ফিজিক্যালি টর্চার করছিল সেটা পুরো পরিষ্কার, টিনা বলেছে যে তুই আমার গায়ে হাত তুলছিস, আমি থানায় যাব। তখন ফন্দিক বলেছে যেখানে খুশি যা, যেখানে খুশি যা, তো প্রথম অপরাধটা তুই করেছিস, ঠিক আছে? টিনা সেই কনভারসেশনে নিযুক্ত ছিল এবং টিনার ইমেজের কারণে ও সেই বিষয়টাকে পাবলিক করে, প্রথমে তুই পাবলিক করেছিস তারপরে টিনা করেছে। আর তোরা মেন জায়গাটা, যেটা টিনার প্রয়োজন পড়েনি, যে ফন্দীপ অন্য কারোর সঙ্গে প্রেম করতো সেই বিষয়টা টিনা দেয়নি, টিনা যতটুকু প্রয়োজন ছিল টিনা দিয়েছে। আর তুই কি করেছিস, যেখানে কিনা সঙ্গীতাকে ঠিক সাজানো যায়, ভালো সাজানো যায়, যেখানে ফন্দীপকে ভালো সাজানো যায় এবং টিনাকে খারাপ সাজানো যায়, তুই সেইটুকু কল রেকর্ডিং দিয়েছিস, বাদ বাকিটুকু আমি দিয়েছি। তাহলে মেন অপরাধ কে করেছে, মেন অপরাধ তুই করেছিস, মেন অপরাধ তুই করেছিস, বড় বড় চাটামি মারিস, তুই বুঝিস কিছু, তুই যা বলছিস, তুই তো নিজেই বলিস যে আমি কি বলছি বুঝতে পারছি না কিন্তু আমি বলছি, তোর নিজের ভিডিওগুলো দেখিস, তুই কথা বলতে বলতে মাঝখানে এই কথা বলিস যে আমি কি বলছি বুঝতে পারছি না কিন্তু বলছি, তো কি বলছি বুঝতে পারছি না সেটা বলিস না, আগে বোঝ তারপরে বল। তুই বলছিস মুখে মুখে সমালোচনা করতে চাচ্ছি, কিন্তু এরা করতে দিচ্ছে না, এরা আইন আদালত করে বেড়াচ্ছে, কানের গোড়ায় ফান ফান করে বাজাতে হয় তোর, বুঝতে পারলি তো? তাহলে যদি তোর দিমাগে গিয়ে জায়গা মতন কাজ করে, জায়গা মতন যদি কাজ করে, তোর পক্ষে তোর বিপক্ষে কোনো নোটিশ যাওয়ার আগে, এই সাইবার থেকে যে গেছে সেটা যাওয়ার আগে আমার কাছে আগে এসেছে, আমার কাছে আগে এসেছে লিগাল নোটিশ, আমার কাছে আগে এসেছে, তাহলে কে করেছে? এই মুখে মুখে যে কন্ট্রোভার্সি হচ্ছিল সেটাকে ছাপিয়ে গিয়ে আইনের হাত কে ধরেছিল প্রথমে? আইনের দ্বারস্থ কে হয়েছিল? ফন্দীপ হয়েছিল। আর ফন্দীপকে কে প্রভোক করেছে?
আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে তুই করেছিস, এবং তোর সঙ্গে আরও কয়েকটা মাথা আছে যারা করেছে। তুই প্রভোগ করেছিস, বুঝতে পারলি? তুই বুদ্ধিটা দিয়েছিস। তুই যেমন বলছিস যে আমি টিনাকে বুদ্ধি দিয়েছি, তেমনি তুইও ফন্দিককে বুদ্ধি দিয়েছিস। তাহলে নিতে পারছিস না কেন? নিতে পারছিস না কেন? বলছিস কেন যে মুখে মুখে কন্ট্রোভার্সি হোক? এরা লিগাল নোটিশ পাঠাচ্ছে, তো আমাকে প্রথমে পাঠিয়েছে। তোর বাড়িতে তো এখনও লিগাল নোটিশ যায়নি, জাস্ট একটা ওয়ার্নিং গেছে, তুই তাতেই এই কথা বলছিস। তো যা বলছিস ভেবে চিনতে বল, নতবা হাসির পাত্র হবি। আর যেই পজিটিভ কমেন্টে তুই বারবার বলে বলে দর্শককে বোকা বানাচ্ছিস না, যে তোমরা পজিটিভ কমেন্ট করছো, এই করছো, সেই করছো, তোমরা এত আগলে রেখেছো, এত পট্টি পড়াচ্ছিস কেন? এত চাটতে হয় কেন? এত চাটতে হয় কেন? একটা ভিডিও বানাচ্ছিস, তার মধ্যে অর্ধেক অংশ জুড়ে দর্শকদেরকে চেটে যাচ্ছিস কেন? তুই যদি নিজে সৎ হস তাহলে দর্শকরা এমনিই দেখবে, এমনি ভালো কমেন্ট করবে, এত চাটার প্রয়োজন পড়ে না, এত চাটার প্রয়োজন পড়ে না। আরে সবে তো পথ চলা শুরু করলি, হ্যাঁ সবে পথ চলা শুরু করলি, দেখ আগে আগে কি হয়, কত কি সামনে আসে, দেখ। একটা ওয়ার্নিং পেয়ে তুই এত কথা বলে দিলি, এর পরের জিনিসগুলো সামলাতে হবে তো, পরের জিনিসগুলো সামলাতে হবে না, আগের থেকে এত লাফাস না, বুঝতে পারলি? আর যা বলছিস তা হুশ করে বল। সঙ্গীতা দোষ করেনি, সঙ্গীতার জিনিসটা পাবলিক করেনি, বুঝতে পারলি? আর সঙ্গীতা বলেও নি কাউকে পাবলিক করতে, তুই পাবলিক করেছিস এবং তোকে সঙ্গ দিয়েছে, যে তোকে দিয়েছে কল রেকর্ডিংটা সে নিজে থেকে কিন্তু পাবলিক করেনি, তোকে দিয়ে পাবলিক করিয়েছে, তুই বুঝতে পারছিস? চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টিনা একবার হইলেও ওই সুন্দর বাথরুমে এসে হাইগা যাবি, টাটা।